হারের শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত বড় জয়েই ভুটান মিশন শুরু করেছে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। 24 জুলাই ভুটানের থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে অনুষ্ঠিত 2 ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে 5-1 জয় সাবিনা খাতুনদের। অতীতে কখনোই মহিলা ফুটবলে ভুটানের কাছে বাংলাদেশের হারের রেকর্ড না থাকলেও এই ম্যাচে পরাজয়ের ঝুঁকিতে পড়েছিল লাল সবুজরা, কারণ 13 মিনিটে গোলকিপার রূপনা চাকমার ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তার ভুল পাস থেকেই বল পেয়ে ভুটানকে এগিয়ে নেন প্রেমা চোডেন। এই চাংলিমিথান স্টেডিয়ামেই 2016 সালে এশিয়ান কাপের প্লে অফে প্রথমার্ধে পিছিয়ে পড়া বাংলাদেশ পুরুষ দল শেষ পর্যন্ত 1-3 গোলে হেরেছিল ভুটানের কাছে। তাই এবারও প্রথম ভুটান সফরে প্রথম ম্যাচেই হারের ঝুঁকিতে পড়েছিল বাংলাদেশ মহিলা ফুটবল দল, কারণ প্রথমার্ধে লিড নেয়া ভুটান এতটাই ভালো খেলছিল যে বাংলাদেশ পাত্তাই পাচ্ছিল না, তাদের আরেকটি শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। বিরতির পর অবশ্য পিটার বাটলার জেমস বাহিনী জ্বলে ওঠে। এই সময়ে কোচ স্ট্রাইকার সৌরভি আকন্দ প্রীতির জায়গায় মাঠে নামান সাগরিকাকে। এরপর এই সাগরিকার হ্যাট্রিকেই বাংলাদেশের জয়। 48 মিনিটে তার গোলে সমতা, এরপর 74-90 মিনিটে আরও 2 গোল করে বাংলাদেশকে বড় জয় এনে দেন। মাঝে 54 মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন এবং 55 মিনিটে ঋতুপূর্ণার গোলে বাংলাদেশের এই সহজ জয়। এখন বাংলাদেশ যদি 27 জুলাই পরের ম্যাচও ভুটানকে হারাতে পারে তাহলে ফিফা র্যাঙ্কিংয়ে যেমন উন্নতি হবে, সেই সাথে অক্টোবরে নেপালে অনুষ্ঠিতব্য মহিলা সাফের প্রস্তুতিও ভালো হবে সাবিনা খাতুনদের। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 140 আর ভুটানের 170। বাংলাদেশ আসলে পূর্ণ শক্তিতে ভুটান যেতে পারেনি পরীক্ষার কারণে। আফিদা খন্দকার প্রান্তি, শাহেদ আক্তার ইপা, সুরা শামসুন নাহার, সুরমা জান্নাত, তোহরা খাতুনদের রেখে গেছেন। তবে এদের ছাড়াও যে বাংলাদেশ ভালো খেলতে পারে সেটার প্রমাণ কিন্তু দিয়েছেন সাগরিকারা। তাদের এই উজ্জ্বল পারফরমেন্সেই বলে দিচ্ছে বাংলাদেশে মহিলা ফুটবলের যে ধাপে ধাপে যে খেলোয়াড় থাকা তা আছে, আর যে কারণে তারা 5-6 খেলোয়াড় ছাড়াও জিততে পারে। এর আগে জাতীয় দল থেকে চলে গেছেন সিরাজ জাহান, স্বপ্না, আকি খাতুন, নার্গিসরা, এদের ছাড়াও বাংলাদেশ জিতছে। একসাথে 6-7 জন খেলোয়াড় ছাড়াও তারা জিততে পারছে। এর অর্থ বাংলাদেশ মহিলা ফুটবল দলের ব্যাকআপ খেলোয়াড় আছে পর্যাপ্ত মানসম্পন্ন, যার ফলে তারা যে কোনো দলের বিপক্ষে অনায়াসেই সহজ জয় পাচ্ছে।